যেহেতু বর্তমান শীতকাল পড়ছে, শীতের প্রথম শীত, এখানে কিন্তু বর্তমানে সবাই কিন্তু গরম পানির একটা চাহিদা থাকবে। তো সেই ক্ষেত্রে অনেকেই দেখা গেছে এক একজন এক এক ধরনের হিটার লাগায়। এইটা একটা হচ্ছে ইনস্ট্যান্ট হিটার। তো এই ইনস্ট্যান্ট হিটারটা কিন্তু তুলনামূলক দাম একটু কম এবং শর্টকাট ব্যবহার করা যায়, শর্টকাট জায়গায় স্থাপন করা যায়, সেই ক্ষেত্রে এটা খুবই ভালো। তবে টেকসুর দিক দিয়ে এগুলো ভালো না, টেকসুর দিক দিয়ে এটা সাজেস্ট করব না। তো এগুলা ব্যবহার করে কিভাবে আর এটার সাথে কি কি পার্টস দেয় সেই বিষয়ে নিয়ে আজকে কথা বলবো। তো এই হিটারটা আনা হয়েছে ঢাকা থেকে। ঢাকাতে সময় মালিক এখানে আপনার এরকম দুইটা কবলিন আনছে, মানে এটা হাতে দিয়ে দিছে আর এরকম একটা ওয়াশার দিয়ে দিছে। আর এটার জন্য দেওয়া হয়েছে আপনার এরকম একটা, এটা হচ্ছে একটা পিলার ক্লক মুভিং হয়, এটা এটা দেওয়া হয়েছে এটার সাথে। আমি সেটিং করে দেখাইতেছি, এটা এটার সাথে দেওয়া হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে এটা এটার সাথে দিচ্ছে ঠিক আছে, এই লাইনটা সম্ভবত, মানে আমরা যেহেতু প্লাম্বিং কাজ করি, আমাদের প্লাম্বিং কাজের আইডিয়ার অনুপাতে আমি বলতেছি, সম্ভবত এটা 1 ইঞ্চি লাইন। এখন আমার প্রশ্ন হচ্ছে 1 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি পয়েন্টটা, এটার সাথে ইননের যে কবলিন থাকে সেই কবলিনের মতো একটা পাটটা থাকে এটা, যাতে এটার সাথে দাম করে রাখে। তা প্রথমত ভুল করছে, এরকম দুইটা ওয়াশার দিয়ে দিছে, দুইটা কবলিন, কিন্তু মেন যেই পার্টসটা সেটা দেওয়া হয় নাই, যে কারণে কিন্তু এটা ফিটিং করার জন্য আমাদের খুবই সমস্যা হইতেছি। তো যেহেতু ঢাকা থেকে আনছে, আমরা ঢাকায় এগুলো রিটার্ন দেওয়ার মতো বা যাইতে যাইতে একটা সমস্যা, সেক্ষেত্রে আমি তৎক্ষণাৎ একটা জিনিস আইনে রাখছি যে এটা এটার সাথে ফিটিং হয় কি না। এটা হচ্ছে 1/2 একটা বুশ না সরি 8 সকেট, 1/2 একটা 8 সকেট আর মাথায় একটা এসএস নিপেল। তো দেখবো এটা এটার সাথে অ্যাডজাস্ট হয় কিনা। তো অ্যাডজাস্ট হয়েছে, এটা এইভাবে ফিটিং করা যায়, কিন্তু অরিজিনাল নিয়ম কিন্তু এটা না। এটার সাথে যেহেতু পার্টস দেওয়া থাকে, প্রত্যেকটা দোকানদার বা প্রত্যেকটা বাড়িওয়ালারে বলবো যে এইগুলোর সাথে কিন্তু এই পার্টসগুলো বুঝে আনবেন, যাতে আপনি না ঠকেন। আপনি এগুলো না বুঝে আনলে কিন্তু দেখা গেছে এটা এটার সাথে অ্যাডজাস্ট হয়েছে দেখে এটা আমি ফিটিং করতে পারলাম, কিন্তু এটা কিন্তু অরিজিনাল পার্টস না, এটা টেম্পোরারিভাবে মিলাই দেওয়া হলো। তো সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে এগুলো অবশ্যই খেয়াল করে বুঝে আনবেন। আর একটা বিষয় বলি, এই গিজারগুলো যেখানে ফিটিং করবেন সেখানে কিন্তু অবশ্যই ইলেকট্রিক লাইন লাগবে, তো অবশ্যই। এরপরে এখানে ইলেকট্রিক লাইন দেওয়ার আগে কিন্তু আপনি পানিটা অন করে নেবেন, পানিটা অন করে এই পানিটা বাইপাস করে নেবেন, যাতে আপনার লাইনে পানি আছে কি না সেটা শিওর হয়ে তারপরে গিজারটা অন করবে, তা নাহলে কিন্তু গিজার জ্বলে যাবে। আর এটা ব্যবহার প্রণালী হচ্ছে, এই ডান সাইডে দিলে কিন্তু সরাসরি কোল্ড, মানে ঠান্ডা পানি আসবে, আর মাঝখানে দিলে অফ, আর যদি আপনি এভাবে দেন তাহলে কিন্তু হট পানি আসবে, মানে গরম পানিটা এখান থেকে আসবে। তবে তুলনামূলক একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে ইনপুট লাইনটা, এই লাইনটা কিন্তু খুবই ছোটো, এত ছিদ্র দিয়ে কিন্তু পানির প্রেশারটা অত বেশি পাবেন না, মোটামুটি একটা প্রেশার পাবেন। এই হচ্ছে এটার মেন বিষয়। তো ভালো থাকবে, বুঝি অনেক কিছু।